অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এরিক মারিয়া রেমার্ক, পর্ব 11। কতক্ষণ পড়েছিলাম জানি না, চোখ মেলে দেখি গায়ের উপর থেকে সরে গেছে বুলডগ, একটু দূরে বসে পড়েছে, পাহারা দিচ্ছে আমাকে, সামান্য নড়লেই হুঙ্কার ছাড়ে। মহা বিপদে পড়া গেল দেখছি, ভাবলাম এখন রিভলভার বের করে গুলি করা ছাড়া কোনো উপায় নেই, কেউ এসে পড়ার আগে কাজ ছেড়ে ভাগতে হবে এখান থেকে। 1 ইঞ্চি 1 ইঞ্চি করে হাত বাড়াচ্ছি বেল্টের দিকে, এই সামান্য কাজটা সারতে মনে হলো 1 ঘন্টা লেগে যাচ্ছে। একটু নড়লেই হাঁক ছাড়ে কুকুর, আমিও সঙ্গে সঙ্গে স্থির হয়ে যাই। অবশেষে একসময় অস্ত্রটা যখন হাতের মুঠোয় পেলাম, অমনি কাঁপুনি শুরু হয়ে গেল আমার শরীরে। শক্ত করে অস্ত্রটা চেপে ধরে নিজেকে বললাম, ভয় নেই, নলটা উপরের দিকে তুলেই গুলি করে দাও, তারপর এক লাফে দেয়াল টপকে পগার পার হয়ে যাও। বেশ কিছুক্ষণ লাগলো কাঁপুনি থামতে, বুক ভরে বাতাস টেনে নিয়ে ঝট করে রিভলভার তুললাম, পর মুহূর্তে গুলি করলাম। যন্ত্রণায় কাতরে উঠে দূরে ছিটকে পড়লো বুলডগ, আমিও চোখের পলকে খিঁচে দৌড় লাগালাম। খোয়ার থেকে বের হতে নরম কিছুর উপর পা পড়লো, বুঝলাম ওটা সেই হাঁস হবে, এক ঝটকে ওটাকে ধরে ফেললাম। আবার দেয়ালের উপর দিয়ে জোরে ছুটে দৌড় মারলাম বাইরে, পরক্ষণে এক লাফে দেয়ালে চড়ে বসলাম। প্রায় সঙ্গে সঙ্গে আহত বুলডগও লাফ দিয়েছিল, কিন্তু আমি আগেই ওটার নাগালের বাইরে চলে এসেছি। কয়েক কদম সামনে হাঁসটাকে বগল দাবক করে দাঁড়িয়েছিল কাঠ, পাশাপাশি চুট লাগালাম আমরা। কিছু দূর গিয়ে যখন বুঝলাম কেউ আমাদের তাড়া করছে না, তখন থেমে হাঁপাতে লাগলাম। ওর মধ্যেই হাঁসটার ওপর চোখ পড়ল, নিশ্চুপ নেতিয়ে আছে, কাট আগেই ওটার ভবলীলা সাঙ্গ করে দিয়েছে। ঠিক করলাম কেউ কিছু টের পাওয়ার আগেই খেয়ে সাবাড় করতে হবে ওটাকে। ক্যাম্প থেকে রান্নার পাত্র জোগাড় করে আনলাম, কাছেই পরিত্যক্ত ঝুপড়ি ঘর আছে, মাঝে মধ্যে একরকম চোরাই জিনিস রান্না ও ভোজের কাজে ব্যবহৃত হয়। ইটের তৈরি একটা চুলাও আছে সে ঘরে, আগুন ধরানোর জন্য শুকনো ডালপালা জোগাড় করে সেখানে চলে এলাম আমরা। একটা পাল্লাবিহীন জানালা আছে ঘরে, ওটা দিয়ে যাতে বাইরে আলো যেতে না পারে সেই জন্য কাপড় দিয়ে ঢেকে চুলো ধরালাম। কাঠ হাঁসটায় পালক ছড়াচ্ছে, আমি এক পাশে জমা করতে লাগলাম সেগুলো, পরে কুশন বানাবো, তার উপর লেখা থাকবে গোলাগুলির মধ্যে আরামে ঘুমাও। দূর থেকে গোলাগুলির শব্দ আসছে, চুলার আগুনে আমাদের মুখ ঝলমল করছে, ছায়া নাচ্ছে ঝুপড়ির দেয়ালে, মাঝে মধ্যে ভারী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে ঝুপড়ি ঘর, আকাশে গোলা বিস্ফোরিত হচ্ছে, লাল আগুন ছড়িয়ে ঝলসে উঠছে চারদিক, বিমান থেকে বোমা ফেলা হচ্ছে। কিছুক্ষণ পর দূর থেকে চাপা গলার আর্তচিৎকার ভেসে এলো, বোমার আঘাতে আমাদের ক্যাম্পের কোনো হাট হয়তো ধ্বংস হয়ে গেল। আকাশে প্লেন ছোটাছুটি করছে ঘন ঘন, ভারী মেশিন গানের ক্যাট 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 আওয়াজ হচ্ছে, কিন্তু ঝুপড়ি থেকে সামান্যতম আলো বাইরে যাচ্ছে না। কাঠ এক মনে কাজ করে চলেছে আমি দেখছি, ঢিলে ঢালা কোট আর বুট পরা দুই সৈনিক আমরা, চুরি করা হাঁস রোস্ট করছি মাঝরাতে, কথা নেই কারো মুখে, অথচ আমি জানি আমরা পরস্পরের সঙ্গে মনে মনে এত কথা বলে চলেছি যত কথা সম্ভবত সবচেয়ে বাচাল প্রেমিক যুগলও বলে না। আমরা দুজন দুই ক্ষুদ্র জীবনের প্রদীপ মুখোমুখি বসে আছি, বাইরে অন্ধকার রাত আর মৃত্যুর চক্র, আমরা সেই চক্রের ঠিক বাইরে উবু হয়ে বসে আছি, হাত বেয়ে রাজহাঁসের চর্বি গড়িয়ে পড়ছে। রোস্ট হতে অনেক সময় লাগে, এমন কি সেটা কচি হলেও, কাজেই আমরা পালা ভাগ করে নিলাম, একজন কাজের তদারক করি অন্যজন ঘুমাই। ক্রমে রোস্টের গন্ধে ঘর ভরে উঠল, এ মুহূর্তে আমি আধো ঘুম ঘুম চোখে কাঠের কাজ দেখছি, খুন্তি দিয়ে পাত্রের ভেতর হাঁসটা উল্টে পাল্টে দিচ্ছে। সে বয়স আমার চেয়ে দ্বিগুণ বড় হওয়া সত্ত্বেও আমি ওকে ভালোবাসি, ওর কাঁধ ওর সামনে ঝুঁকে থাকা কাঠামো নড়াচড়া দেখছি, একই সঙ্গে ওর পেছনের বনের গাছপালা আর আকাশের তারা দেখতে পাচ্ছি, এবং একটা পরিষ্কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, ওটা এমন কিছু বলছে যা শুনে আমার অসম্ভব ভালো লাগছে। শান্তি শান্তি, বড় সাইজের বুট পায়ে দেওয়া এক সৈনিক বেল্টার ন্যাপস্যাক নিয়ে সামনের পথ ধরে হেঁটে যাচ্ছে, প্যারেড করা ছাড়া আর সব কিছু ভুলে গেছে। আমার গাল ভেজা নাকি, আমি কাঁদছি, কোথায় আছি আমি? কাঠ আমার সামনে এসে দাঁড়িয়ে আমার গায়ের উপর বিশাল ছায়া পড়েছে তার, হাসছে কাঠ, আমার হয়ে গেছে বল, মৃদু গলায় কথাটা বলে চুলোর কাছে ফিরে গেল। হ্যাঁ কাঠ, আমি নড়েচড়ে শুলাম, ঘরের মাঝখানে বাদামি রাজহাঁসের রোস্ট জল জল করছে। আমরা নিজেদের কলাপসিবল কাঁটা চামচ আর পকেট ছুরি দিয়ে হাঁসটার পা দুটো কেটে নিয়ে হেভি আর্মি রুটি দিয়ে খেতে শুরু করলাম। কেমন লাগছে? কাঠ জানতে চাইলো, সাংঘাতিক, তোমার অসম্ভব। আমরা দুজন দুই ভাইয়ের মতো যার যার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কেটে নিয়ে মন ভরে খেতে লাগলাম। তারপর আমি সিগারেট ধরালাম, কাঠ ধরলো চুল, তখনও বেশ খানিকটা রোস্ট রয়ে গেছে, এগুলো যা দেন আর পাপের জন্য নিয়ে গেলে কেমন হয়? নেবো তো, অবশিষ্ট রোস্ট খবরের কাগজ দিয়ে মুড়ে নিলাম আমি। যাদের আর কাঠ প্রথমে আমাদের জাদুকর ভাবলো, তারপর রোস্ট খাওয়ায় ব্যস্ত হয়ে পড়লো। যাদের হাঁসের একটা ডানায় কামড় বসিয়ে ওটার দুই প্রান্ত হাতে ধরে থাকলো মাওতার গানের মতো, মুখ চলছে ওর, একটু পর পর থেকে মুখ ভরে ঝোল টেনে নিল, তোমার কথা যেন কখনো না ভুলি। একটু পর ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হলাম আমরা, ভোর হতে বেশি দেরি নেই, পুবের আকাশ ছায়ের মতো ফ্যাকাশে রং পেয়েছে, এখানে সেখানে মিটমিট করছে বিচ্ছিন্ন কিছু তারা, তার নিচ দিয়ে আমরা দুজন হেঁটে চলেছি সূর্যোদয়ের পানে, গোড়ালি পর্যন্ত লম্বা ওভারকোট, বিশাল বুট এবং ভরা পেটের ক্ষুদে সৈনিক, আমার পাশে রয়েছে আমার কমরেড, ভোরের হালকা আলোয় চোখের সামনে
ক্রমে স্পষ্ট হয়ে উঠছে গাঢ় গভীর ঘুমিয়ে থাকা ক্যাম্পের কাঠামো। কদিন থেকে শুনতে পাচ্ছি এবার আমরা আক্রমণে যাব, তাই নির্ধারিত সময়ের 2 দিন আগে ফ্রন্টের উদ্দেশ্যে ক্যাম্প ছাড়তে হলো আমাদের। পথে গোলায় বিধ্বস্ত একটা স্কুল দেখতে পেলাম, ওটার দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে অনেক কফিন, সবগুলো নতুন পাইন কাঠের, এখনো রেজিন পাইন আর বনের গন্ধে বেরোচ্ছে ওগুলো থেকে। কম করেও 100 কফিন আছে ওখানে। হামলা শুরুর জন্য চমৎকার প্রস্তুতি, মুলার বলল বিস্মিত কণ্ঠে। ডেটেনিং আগে গজ গজ করে উঠল, ওগুলো আমাদের জন্য, বাজে বকবে না তো? কার্জেন্সকি রেগে আছে, কবরে নামার আগে ওরকম কফিন পাওয়া গেলে ভাগ্যকে ধন্যবাদ জানানো উচিত তোমার, দাঁত বের করে হাসলো মুলার। অন্যরাও বিষয়টা নিয়ে কৌতুক করলো, অস্বস্তিকর কৌতুক, কিন্তু মানুষের কী বা করতে পারে, ওই কফিন আসলেই আমাদের জন্য। এবার কাঠ কিছু বলল না, বিরক্ত হয়েছে। মুলার কথাটা ঠিকই বলেছে, তবে কাঠের বিরক্তি প্রকাশের অন্যতম কারণ হলো কাজটা খুব বেশি খোলামেলাভাবে করা হচ্ছে, এটা যে কারো খারাপ লাগতে বাধ্য। ফ্রন্ট যেন তপ্ত কড়াইয়ের ফুটন্ত বালির মতো হয়ে আছে। গাড়ি থেকে নেমে যার যার অবস্থানের উদ্দেশ্যে ছুটলাম আমরা। সেখানকার পরিস্থিতি বুঝতে বুঝতেই প্রথম দিনটা কাটলো। টানা গোলাবর্ষণের শব্দে কান ঝালাপালা হতে বেশি সময় লাগলো না, তাতে ছেদ পড়লে নানান সামরিক যান ও কামান চলাচলের শব্দ শোনা যায়। গোলা বারুদ, অস্ত্র, খাদ্য এবং নতুন নতুন সৈন্য বহনের কাজে সারা রাত বিরতিহীন আনাগোনা চলল সেগুলোর। ব্রিটিশদের গোলন্দাজ বাহিনীর শক্তি আগের তুলনায় যে অনেক বাড়ানো হয়েছে তা আমরা দেখেই বুঝতে পারছি। 9 ইঞ্চি কামানের কম করেও 4টা নতুন ব্যাটারি সমাবেশ ঘটিয়েছে দেখে ওরা খামারের ডান দিকে। কিছু পপলার গাছের আড়ালে ট্রেঞ্চ মর্টারও বসিয়েছে। এসব ছাড়াও ওরা কিছু ছোট তবে বিপজ্জনক ফরাসি বোমও এনেছে, যেগুলোর ফিউজ তাৎক্ষণিকভাবে জ্বলে ফুরিয়ে যায়। শত্রুর এত সব আয়োজন চাক্ষুষ করে এমনিতেই আমাদের মন দমে আছে, তার উপর দেখা গেল আমাদের কামান এমনভাবে বসানো হয়েছে যে ওগুলো নিক্ষিপ্ত গুলো ইংরেজদের নয়, আমাদের ট্রেঞ্চেই এসে পড়ছে। গত 4 সপ্তাহে এরকম ঘটনা এনে 3 বার ঘটলো। বিষয়টা যদি এরকম হতো যে গোলার লক্ষ্য নির্ধারণে ভুল হয়ে গেছে তাহলে কথা ছিল না, কিন্তু হয়েছে আসলে অন্য কিছু। সময় মতো দেখাশোনার অভাবে আমাদের কামানের ব্যারেল ক্ষয়ে গেছে, তাই ফল যা হওয়ারটাই হচ্ছে। আগে থেকে টের পাওয়া যায় না গোলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পড়বে, এ কারণে আজ রাতেও আমাদের 2 জন লোক আহত হয়েছে। ফ্রন্ট একটা খাঁচার মতো, যত যাই ঘটুক না কেন এখানে বসেই সময় কাটাতে হবে আমাদের। মাথার উপর দিয়ে তির্যক রেখা ধরে ঝাঁক বেঁধে ছুটে চলা সেলের নিচে রোমাঞ্চকর অনিশ্চয়তার মধ্যে বেঁচে আছি আমরা, মাটিতে মুখ গুঁজে পড়ে আছি। প্রচণ্ড উত্তেজনায় টান টান হয়েছে প্রতিটা স্নায়ু, যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটে যাওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে আছি। গোলা বিস্ফোরণের শব্দ কানে এলে অভ্যাস হয়ে গেছে বলে কাঠ ঝট করে মাথা নিচু করি, কিন্তু ওটা যে কোথায় পড়বে তা আন্দাজও করতে পারি না। এখন যে আমরা পটল তুলে নিয়ে বেঁচে আছি সেটা এক পরম সৌভাগ্যের বিষয়। ফ্রন্টে নিয়তি যে কি জিনিস, জীবন মৃত্যুর খেলা যে কত অদ্ভুত, তা এখানে কিছুদিন না থাকলে বোঝা যায় না। মাসখানেক আগের কথা, প্রচণ্ড যুদ্ধ চলছে, আমরা মাটির নিচে সেলারে বসে তাস খেলছি। একটু পর উঠে পড়লাম আমি, খেলা ছেড়ে পাশের ডাগ আউটের উদ্দেশ্যে চললাম কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করার জন্য। কিছু সময় পর ফিরে এসে আমার ডাগ আউটার খুঁজে পাইনি, নেই সেটা। ব্রিটিশ গোলার আঘাতে কেবল ধ্বংসই হয়নি, একটা পুকুর হয়ে গেছে জায়গাটা। পরের ডাগ আউটের কাছে এসে দেখি সেটাও ততক্ষণে মাটিতে মিশে গেছে। এই যে এতজনের মধ্যে একা আমি বেঁচে গেলাম, একে নিয়তি ছাড়া আর কি বলে? একটা বোমা প্রতিরোধক ডাগ আউটে থেকেও আমি চোখের পলকে নেই হয়ে যেতে পারি, আবার প্রচণ্ড গোলাগুলির মধ্যে 10 ঘন্টা দাঁড়িয়ে থেকেও বেঁচে যেতে পারি। কোনো সৈনিক এরকম সুযোগ 1000 বার পায় না, কিন্তু তবু তারা সুযোগ আর ভাগ্যে বিশ্বাস করে। ত্রুটির ওপর আমাদের কড়া নজর রাখা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে, কারণ পরীক্ষাগুলোর অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে ইঁদুরের উৎপাত বহুগুণ বেড়ে গেছে। মাত্র 1 সপ্তাহে বিরক্তিকর প্রাণীগুলোর সংখ্যায় এত বেড়ে গেছে যে রীতিমতো উদ্বেগের মধ্যে আছি আমরা। ডেটারিং তাই দেখে ভবিষ্যৎবাণী করে ফেলেছে, এবারও প্রচণ্ড গোলাবর্ষণ করা হবে। ইঁদুরগুলোর চেহারা ভীতিকর, যেমন মোটা তাজা আকারে তেমনি বড়, আর দেখতে ভীষণ কুৎসিত, মুখে বা লেজে রোম নেই, দেখলেই গা রিরি করে ওঠে, ঘৃণায় বমি পায়, খুদে রাক্ষস এক একটা, সারাক্ষণ খিদে নিয়েই থাকে। সামনে যে খাবারই পড়ে তার স্বাদ একটু চেখে না নিলে যেন চলে না, কুটুস করে কামড় একটা বসাতেই হবে। আমাদের খাদ্য ভাণ্ডারের প্রতিটা রুটিতে ওগুলোর ক্ষুদে দাঁতের কামড়ে দাঁত ফুটে আছে। ক্রপ একবার নিজের রুটি নিরাপদ রাখতে ওটাকে ওয়াটারপ্রুফে জড়িয়ে মাথার নিচে দিয়ে শুয়েছিল, ফলে ওই রাতে ঘুম হারাম হয়ে গিয়েছিল তার। ইঁদুর বাহিনীর তাণ্ডবে ব্যাপারটা টের পেয়ে খবিজগুলোর মুখের ওপর দিয়ে এমন ছোটাছুটি শুরু করে দিল যে ত্রাহি মধুসূদন অবস্থা হয়েছিল ক্রপের। ও দুর্দশা দেখে ডেটারিং একটা উপায় ভেবে বের করলো, যাতে নিজের রুটি রক্ষা করা যায়। ছাদের সঙ্গে একটা লম্বা তার বাঁধলো সে, তারপর তারের মাথায় রুটি ঝুলিয়ে দিল। গভীরতে কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় ডেটারিং এর। তাড়াতাড়ি টর্চ লাইট জ্বেলে উপরে তাকালো, সে দেখলো তারটা দেয়াল ঘড়ির পেন্ডুলামের মতো এদিক সেদিক দোল খাচ্ছে, আর তার রুটির ওপর বসে আছে একটা বিশাল ধাড়ি ইঁদুর। শয্যার সীমা সারিয়ে যেতে ভাবলাম, এর একটা ভিড় না করলেই নয়, ইঁদুরের উৎপাত থেকে বাঁচাতে রুটি ফেলে দিতে পারি না তাহলে সকালে আমরা খাবো কি। চিন্তা ভাবনা করে এই উপদ্রব থেকে বাঁচার একটা উপায় বের করলাম।
খাওয়ার অযোগ্য একটা রুটি ফালি করে কেটে ঘরের মেঝেতে স্তূপ করে রাখলাম। তারপর আমি কাঠ, ডেটারিং আর ক্রপ, এক হাতে টর্চ লাইট, অন্য হাতে বেলচা নিয়ে প্রস্তুত হয়ে থাকলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, একটু পরে প্রবল হুটোপুটি শুরু হয়ে গেল ঘরের ভেতর। কয়েক মুহূর্ত অপেক্ষা করলাম আমরা, তারপর একসঙ্গে টর্চ লাইট জ্বেলে শুরু করে দিলাম নির্দয় পিটুনি। আমাদের বেলচা ধরা হাত হাত দ্রুত স্বয়ংক্রিয় যন্ত্রের মতো উঠতে নামতে লাগলো। মারের সঙ্গে এক ধরনের শব্দ বের হচ্ছে আমাদের মুখ দিয়ে। একটু পর দেখলাম রক্তের ছোট ছোট পুকুরে মুখ গুজে পড়ে আছে কয়েকটা ইঁদুর। রুটির টুকরোগুলো গুছিয়ে রেখে আবার যুদ্ধের জন্য প্রস্তুত হলাম। বেশি সময় লাগলো না, আবার লাঠি পেটা শুরু হলো আমাদের। এভাবে কয়েকবার নিধনযজ্ঞ চালাতে সতর্ক হয়ে গেল বাকি ইঁদুরগুলো। টর্চ লাইট নেভানো থাকলেও আর আসে না আসে না। একসময় ক্লান্ত হয়ে রণে ভঙ্গ দিলাম। সকালে ঘুম ভাঙতে দেখি মেঝেতে এক টুকরো রুটিও নেই, সব সাফ করে দিয়েছে ওরা। শুনেছি কাছের এক সেক্টরে দুটো বিড়াল আর একটা কুকুরকে আক্রমণ করেছিল ইঁদুরের দল। শুধু আক্রমণ নয়, ওগুলোকে মেরে খেয়েও ফেলেছিল।